হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুমনা, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো গত রবিবারের ব্লকে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় যাব, আজকে সোমবার এক জায়গায় আমার যাওয়ার আছে। তো কোথায় যাব সেটা দেখতে হলে চেক করতে হবে পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, কলোনি মোড় থেকে ওলা বুক করে, ওলা করে এখন যাব আমরা সল্টলেক। দ্বীপ আর বাড়ি ফিরবে না, সোজা সল্টলেক থেকে সোজা চলে যাবে হাওড়া স্টেশন। ওখান থেকে ওর ট্রেন, ট্রেন ধরে ও চলে যাবে বোলপুর শান্তিনিকেতনে, আর আমি একা ফিরে আসব। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, ভালো লাগছে। সব রকম প্রোটেকশন নিয়েই বেরিয়েছি। এয়ারপোর্টের ওখানে পৌঁছে গেছি, ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এয়ারপোর্ট 1 নম্বর হয়ে আমরা বাগুয়াটি দিয়ে সোজা লেক টাউনের দিকে যাব। তো আমরা প্রায় লেক টাউনের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে একটা খাল আছে, তার ওই ওই খালের ওপারে হচ্ছে সল্টলেক। ওই যে লেক টাউনের ফুটব্রিজটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আমার চেনা, তার কারণ এর কাছেই আমার কলেজ। ফুটব্রিজের আগে বাঁ দিক থেকে ব্রিজ দিয়ে আমরা খালটা পেরিয়ে সল্টলেকে ঢুকে যাব। এই যে সল্টলেকে ঢুকে গেলাম। এবার এখান থেকে আমরা যাব সল্টলেকে, যেখানে আমাদের যাওয়ার। এই যে পৌঁছে গেছি আমরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে, এটা 6 নম্বর গেট। ভেতরে ঢুকে যাচ্ছি, থার্মাল চেক আপ হলো আর হাতে স্যানিটাইজার দিয়ে দিল। কিছুটা হেঁটে ভেতরে যেতে হবে। বেশ বড় ক্যাম্পাস এটা, সল্টলেক সেক্টর 5-এ। বিশাল বড় বড় সব বিল্ডিং, অনেক বড় কলেজ। তোমরা সবাই জানো টেকনো ইন্ডিয়া কত বড় একটা প্রতিষ্ঠান। এখানে অনেক লোকজন জমা হয়েছে, তোমরা আন্দাজ করতে পারছো যে কেন এখানে এসেছি। হ্যাঁ, আমরা আজ এখানে এসেছি কোভিড ভ্যাকসিনের জন্য। এখানে কোভিডশিল্ড পেড ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই আজকে আমরা এখানে ভ্যাকসিন নিতে এসেছি। দীপ এখন ফর্ম ফিল আপ করছে, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অবশেষে ফর্ম দিয়েছে। ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এই যে দীপ ফর্ম জমা দিতে যাচ্ছে, আমিও যাচ্ছি। ফর্ম আর টাকা জমা দিতে হবে, 1000 টাকা করে লাগছে পার ভ্যাকসিন। এই যে আমার ভ্যাকসিন নেওয়া হচ্ছে, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। ভ্যাকসিন নেওয়ার পরে 10-15 মিনিট বসতে বলেছে, তাই বসে আছি। ভ্যাকসিন নেওয়ার পরে হাতে একটু সময় ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা সঙ্গে করে টিফিন নিয়ে গেছিলাম, সেটাও বসে খেয়ে নিয়েছি। জাস্ট আশপাশের জায়গাটা খুব সুন্দর, তাই দেখছিলাম। এবার ফেরার পালা, ফিরে যাব। আমি বারাসাত যাব আর দ্বীপ চলে যাবে সোজা হাওড়া স্টেশন। ওখানে 3:50 ট্রেন আছে, সেই ট্রেন ধরে বোলপুর চলে যাবে। গাড়ি এসে গেছে, আমি গাড়িতে উঠে যাচ্ছি, তারপরে দ্বীপ গাড়িতে উঠবে। টাটা।
মনটা খুব খারাপ হয়ে গেল, একা একা বাড়ি ফিরতে হচ্ছে, ভালো লাগছে না। কিন্তু কি করা যাবে, চাকরি করতে গেলে ডিউটিতে তো যেতেই হবে, তো সব কিছুকেই অ্যাডজাস্ট করতে হবে। সল্টলেক জায়গাটা আমার খুব পছন্দ, তার কারণ আশপাশে এত গাছপালা, সবুজ, খুব ভালো লাগে, দেখলে চোখটা জুড়িয়ে যায়। তারপরে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য গাছপালাগুলো খুব সতেজ হয়ে আছে, তো খুব ভালো লাগছিল দেখতে। দেখো কি সুন্দর। এবার আমি উল্টোডাঙা ফ্লাইওভার ধরে সল্টলেক থেকে সোজা লেক টাউনের দিকে চলে আসছি। এই ফ্লাইওভারটা 2013 সালে ভেঙে পড়েছিল, আবার ঠিক করে এখন আবার চলছে। লেক টাউনের দিকে যাচ্ছি। এই জায়গাটা আমার খুবই পরিচিত, কারণ 3 বছর ধরে আমি এই জায়গা দিয়ে যাওয়া আসা করেছি। আমার কলেজ ছিল ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ লেক টাউন, সেই জন্য 3 বছর আমি যাতায়াত করেছি এখান দিয়ে। এই যে শ্রীভূমি, এখানে একটু সিগনালে গাড়িটা দাঁড়ালো। এই যে, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, আমি যখন কলেজে পড়তাম তখন এই টাওয়ারটা ছিল না, পরে বানানো হয়েছে। খুব সুন্দর টাওয়ারটা, রাত্রিবেলা খুব ভালো লাগে। আর এই টাওয়ারের পাশ দিয়েই যে রাস্তাটা লেক টাউনের দিকে ঢুকে গেছে, সেখানেই আমার কলেজ ছিল, এখনো আছে, মানে ওখানে আমি পড়তাম, তো আমার জায়গাটা খুবই পরিচিত। আর প্রতিদিন এই ফুটব্রিজটা আছে এখানে, এইটা দিয়ে ক্রস করে ওপাশে গিয়ে ওই পাশ থেকে আমি উল্টোডাঙার অটো ধরতাম। পৌঁছে গেছি ডাক বাংলো, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আজকে ট্রিপটা এখানেই শেষ, কলোনি মোড়ে নেমে যাব, ওখান থেকে টোটো ধরে সোজা বাড়ি। বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ পুচু সারাদিন আমাকে পায়নি, আমাকে পেয়ে ও আর ছাড়তে চাইবে না। তাই তোমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আমার চ্যানেল। এই যে সুভাষ ময়দানের এখানে চলে এসেছি, এবার আমি নামবো। সবাইকে টাটা।